দেশের ক্রিকেট ইতিহাসে এমন গৌরবের মুহূর্তকে খুব বেশি আছে। বড় বড় অনেক দলকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ, কয়েকটি দলকে হোয়াইট টসেরও স্বাদ পেয়েছে টাইগাররা, তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট টস করার মতো কৃতিত্ব ছিল না। তবে সেই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। শক্তি আর নামের ভারে যোজন যোজন এগিয়ে থাকা ইংল্যান্ডকে 3 ম্যাচের টি-20 সিরিজে সবকয়টি হারিয়ে বাংলা ওয়াশ করেছে টাইগাররা। সাদা বলের ক্রিকেটে 2 ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টি-20 শুরুর আগে মুখোমুখি দেখায় কোনো জয়ের স্বাদ ছিল না বাংলাদেশের, ফলে হট ফেভারিট হিসেবে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে নেমেছিল ইংলিশরা। সেই দলকে মাটিতে নামালো বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 20 ওভারে 2 উইকেটে 158 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে 142 রানের বেশি করতে পারেনি ইংলিশরা। 16 রানের জয়ের মাধ্যমে 3-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে তানভীরের প্রথম বলেই 4 হাঁকেন ডেভিড মালান, পরের বলে সিঙ্গেল নেন তিনি। এরপর মুখোমুখি প্রথম ডেলিভারিতে স্টাম্পিং এর ফাঁদে ফেলেন ফিল সল্টকে। তার বিদায়ের পর অবশ্য আর ভুল করেনি জস বাটলার ও ডেভিড মালান, দুজনেই দেখে শুনে দলকে এগিয়ে নিতে থাকেন। এক পর্যায়ে ইংল্যান্ডের সংগ্রহ ছিল 13 ওভারে 1 উইকেটে 100 রান। এ সময় জয়ের পথে ছিল ইংল্যান্ড। এই অবস্থা থেকে লড়াই ফেরে বাংলাদেশ। টাইগার বোলারদের তোপে লন্ডভন্ড হয়ে যায় 3 লায়ন্সরা। পরপর 2 বলে মালান ও বাটলার ফেরার পর আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। দলের সর্বোচ্চ 53 রান করে মালান, বাটলার খেলেন 40 রানের ইনিংস। শেষ দিকে ক্রিস ওয়াক্সের 13 রানের অপরাজিত ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। বাংলাদেশের হয়ে তাসকিন 2টি এবং তানভীর, সাকিব ও মোস্তাফিজ 1টি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক জস বাটলার। ইংলিশদের বাংলা ওয়াশ করার লক্ষ্যে 2 পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। হামিদ পাটোয়ারি দলে ফেরার পাশাপাশি অভিষেক হয়েছে তানভীর আহমেদের। বাংলাদেশের হয়ে ইনিংসে ওপেনিংয়ে নামে লেটন দাস ও রনি তালুকদার। শুরু থেকে দেখে শুনে খেলার পাশাপাশি বাজে বলে সীমানা সাড়া করেন দুজন। সেই ধারাবাহিকতা দুজনের ব্যাটে প্রথমবারের মধ্যে 50 ঊর্ধ্ব রানের জুটি পায় টাইগাররা। দারুণ শুরুর পর দলীয় 55 রানের বিদায় নেয় রনি। আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে তার হাতে ধরা পড়েন তিনি। এর আগে 22 বলে 24 রান করেন। রনি বিদায় নিল অন্য প্রান্তে, আপন গতিতে খেলতে থাকেন লিটন। সেই ধারাবাহিকতায় 41 বলে 50 দেখা পেয়ে যান লিটন। 50-র পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এই ওপেনার। এক পর্যায়ে নিজের আগের কেরিয়ার সেরা 69 রান পেরিয়ে যায় লিটন। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। রানের গতি বাড়াতে গিয়ে 73 রানের সাজঘরে পথ ধরেন লিটন। নাজমুল হোসেন শান্ত ছিল চেনার ফর্মে, তিনি 36 বলে 47 রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে 6 বলে 4 রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।